রংপুরের গঙ্গাচড়াই ভারত বাংলাদেশ সব অভিন্ন নদীর ন্যায্য হিসা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর ব্রিজের সামনে এই মানববন্ধন হয় এ সময় বক্তারা বলেন তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন না হলে রংপুর বিভাগের বারো উপজেলার চার কোটি মানুষ মাথাগোচার ঠাঁই হারাবে আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কৃষক ফিরে পাবে আবাদী জমি মানববন্ধন শেষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ ছয় দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয় আমার উত্তর অঞ্চলের মানুষকে রক্ষা করার জন্য উত্তর অঞ্চলের মানুষের একটাই দাবি সেটা হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এই বাস্তবায়নের বিকল্প নাই আমাদের এই তিস্তা বাস্তবায়ন করে এই এলাকার মানুষকে তিস্তার করাল গ্রাস থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আবেদন যাতে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হয় যদি আমাদের দাবি দাবা পূরণ না হয় তাহলে অবশ্যই আমাদেরকেও কঠোর থেকে কঠোরতর হতে হবে